আক্রমণ বিল্ড আপ করছে হৃদয়, সুযোগ ছিল নিজে গোলে রাখতে পারতেন। ও অনবদ্য মঙ্গল, অসাধারণ হেডে ক্লিয়ারেন্স, অসাধারণ ছোড়ো তালিতে মুখরিত। গুড্ডু রেফারি অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছেন, গুড্ডু আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, রূপমারও ওটা উচিত, শট কর্নার, দারুণ স্যাপ চলেছে হৃদয়, দারুণ জায়গা বল পেয়েছেন, বাপায় শট নেমে নিয়েছেন, শট, ও রঞ্জিত শূন্য অবস্থায়, কোনো দলই গোল করতে পারেনি, নো ফাউল, উদ্দেশ্য ডিজায়ার, ডিজায়ার উঠতে হবে, বক্সের ভেতরে যেতে হবে, স্কোয়ারে, গুড বল গুড্ডু, গুড্ডু গুড্ডু থেকে ডিসার ভেতরে দেওয়ার চেষ্টা, শট, মাইনাস করতে পারতেন, বিশ্বাসের সুযোগ্য পুত্রদ্বয় সুকুমার বিশ্বাস অ্যাডভোকেট করেছে এবং জয় মাতারা ধুবুলিয়া, সুশীল বিশ্বাস ফাইট করেছে, তারা নিমাই বিশ্বাস, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সুকুমার বিশ্বাস, সুশীল বিশ্বাস এবং নিত্যানন্দ ঘোষ এবং নীলরতন ঘোষ, বলাই নগরের নীলরতন জি সেই জল সংগ্রহ করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের নীলরতন ঘোষ। প্রথম শট ঠিক নেওয়ার জন্য তৈরি সুমন, তৈরি গোলরক্ষক কৌশিক, প্রথম শট যাচ্ছে শট নিতে, প্রথম শট ঠিক নেওয়ার জন্য তৈরি ডিজায়ার, তৈরি গোলরক্ষক প্রজিত, একটি একটি শট হয়ে গেছে খেলার ফলাফল, একে একেবারে দ্বিতীয় শট ঠিক নেওয়ার জন্য তৈরি মার্শাল, অপরদিকে তৈরি গোলরক্ষক কৌশিক, দ্বিতীয় শট সেভ করে দিল, দারুণ ভাবে সেভ করলো, ডান দিকে ঝাঁপিয়ে বল আটকে দিল, ভালো সেভ, ভিমার শট আটকে দিয়েছে প্রজিত, দুটো রান করতে পারেন তাহলে কিন্তু সেমি ফাইনালে টিকিট কনফার্ম করে ফেলবেন, অর্থাৎ পকাই নিজে এসেছে শট নিতে, দেখা যাক গোল করতে পারে কিনা, কোনো মিরাকল ঘটাতে পারবে কি, পরীক্ষা বলা যায়, নিশ্চিতভাবে প্রথম ম্যাচে